ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রামের কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের প্রত্যাহার চেয়ে রবিবার সকালে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সিটি কর্পোরেশনের অধীন এই শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বিক্ষোভে সন্তানদের সাথে যোগ দেন অভিভাবকরাও। তারা অবরুদ্ধ করে রাখেন প্রধান শিক্ষককে। শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক আলাউদ্দিন 2012 সাল থেকে কোমলমতি শিক্ষার্থীদের নানাভাবে যৌন হেনস্থা করে আসছে। কেউ প্রতিবাদ করতে চাইলে তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি। ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রামের কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের প্রত্যাহার চেয়ে রবিবার সকালে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সিটি কর্পোরেশনের অধীন এই শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বিক্ষোভে সন্তানদের সাথে যোগ দেন অভিভাবকরাও। তারা অবরুদ্ধ করে রাখেন প্রধান শিক্ষককে। শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক আলাউদ্দিন 2012 সাল থেকে কোমলমতি শিক্ষার্থীদের নানাভাবে যৌন হেনস্থা করে আসছে। কেউ প্রতিবাদ করতে চাইলে তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি। ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রামের কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের প্রত্যাহার চেয়ে রবিবার সকালে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সিটি কর্পোরেশনের অধীন এই শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বিক্ষোভে সন্তানদের সাথে যোগ দেন অভিভাবকরাও। তারা অবরুদ্ধ করে রাখেন প্রধান শিক্ষককে। শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক আলাউদ্দিন 2012 সাল থেকে কোমলমতি শিক্ষার্থীদের নানাভাবে যৌন হেনস্থা করে আসছে। কেউ প্রতিবাদ করতে চাইলে তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি।